যে বিভিন্ন দেশের বিমান ব্যবহার করছে বাংলাদেশের আকাশ, অথচ তারা কোনো ধরনের রাজস্ব দিচ্ছে না। এবং জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে নতুন কোনো রাডার কেনা হয়নি, যার পুরোপুরি ফায়দাটা লুটে নিচ্ছে ভারত। এবং ভারতের আধুনিক রাডার থাকার কারণে তারা এই ফায়দা লুটছে এবং তারা বাংলাদেশ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। এবং আমাদের নিজস্ব একটা রাডার কেনা হয়নি, অথচ শেখ হাসিনা তার সরকার নাকি কত উন্নয়ন করেছে, কত উন্নয়নের সরকার দাবি করে নিজেদের, একটা উন্নত রাডার আজ পর্যন্ত তারা কেনে না, ইচ্ছা করে যাতে ভারতের রাডারটা ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা তারা রাজস্ব কাটিয়ে কামিয়ে নিতে পারে। এবং আমাদের নিরাপত্তা বলতে কিছু থাকছে না, এবং আমাদের আকাশ সীমার মানে এই এই মানে বিমানের মানে আমাদের যা আকাশ সীমা এখানে ভারতের কর্তৃত্ব, এবং আমাদের স্পর্শকাতর তথ্যগুলো তারা হাতিয়ে নিচ্ছে, এই শিরোনামে সংবাদও কিন্তু প্রচার হয়েছে। তো এই যে মানে আমাদের আকাশ সীমানাটাকে এভাবে ছেড়ে দেয়া হলো ভারতের কাছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? একটা কথা আছে না, কম্বলের পশম বাছা শুরু করলে কম্বলের অস্তিত্ব কোথায়? আপনাকে আমি বলি, একটু ব্যাক করায় নেই। আমি জানি আপনি আমাকে বলবেন যে কো ভাই কি বলেন এটা, আমি জানি অনেকেই বলবে, দর্শকদের ভিতরেই অনেকে প্রশ্ন তুলবে। আপনার মনে পড়ে 23 বা 27 সেপ্টেম্বর হাসিনা শেখ আমেরিকা ছিলেন, দিল্লি ওয়াশিংটন ডিসিতে? জি, রিচ কার্লটন হোটেলে ছিলেন, এবং ওখানে তিনি বাংলাদেশ এমবেসিতে জ্যাক সুলিভানের সাথে দেখা করছিলেন, আপনার মনে পড়ে? অফ কোর্স, এবং মাঝপথে ওই বৈঠক শেষ হয়ে যায়, তারা উঠে যায় এবং সজীব অজয় জয়ের বিষয়ে আলোচনা হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এখন আপনাকে আমি একটা কথা বলি, জয়শঙ্কর তাকে মিটিংটা করেছিল হাসিনার ক্ষমতা, হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত হবে কি হবে না ওটার কন্ডিশন হিসাবে। ওখানে দুইটা বিষয়ের একটা বিষয় ছিল, প্রথম বিষয় ছিল হাসিনাকে পয়েন্ট ব্লাঙ্ক ইন্ডিয়া থেকে বলা হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা এয়ারপোর্ট, প্রত্যেকটা নৌবন্দর, আকাশ সীমা, জলসীমা, স্থল সীমা যে কোনো সময় ইসরায়েল ব্যবহার করতে পারবে, এবং আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে কোনো স্বীকৃতি দেওয়া হবে না, কিন্তু অনানুষ্ঠানিক ভারত যেভাবে 53 সাল থেকে ইসরায়েলের সাথে ডিপ্লোমেটিক টাইস করেছে ঠিক একইভাবে বাংলাদেশ করবে। আর দ্বিতীয় বিষয় ছিল সজীব আহমেদ ওয়াজেদ। এখন আমি প্রসঙ্গটাকে একটা একটা করে আসি। ওই মিটিং এর পরে হাসিনা শেখ বাংলাদেশে গেলেন এবং দেখা গেল পিটার হাস দিল্লিতে গেলেন, কারণ ওই মিটিং এর পরে আমেরিকান ডিপ্লোমেসিটা কমপ্লিটলি ইউটার্ন করলো, আন্ডারস্ট্যান্ডিং হলো ইসরায়েলকে বাংলাদেশে অ্যাক্সেস দেওয়া হবে, বাংলাদেশের সবকিছুতে তাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে, যা কিছু করবে। এখন আপনি যখন এটা হলো, আমেরিকান ডিপ্লোম্যাট যারা বাংলাদেশে গণতন্ত্র 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 নিয়ে বেশ লাভঝাপ শুরু করলো, কথাবার্তা হলো, এই লাভঝাপ আলোচনার মধ্যে তখন আলোচনাটা শিথিল হওয়া শুরু করলো। কারণ কি জানেন, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হলো দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। বাংলাদেশ যদি ইসরায়েলকে সমর্থন দেয়, ইসরায়েলের সাথে ডিপ্লোম্যাটিক একটা সম্পর্ক তৈরি করে এবং সেটাকে যদি পরবর্তী সময় এটার উপরে তারা কাজ করা শুরু করে, তা আলটিমেটলি কি দাঁড়াবে? এই দাঁড়াবে যে হাসিনা ক্ষমতায় থাকুক, কোনো অসুবিধা নেই। 2024 জানুয়ারির নির্বাচনটা বাংলাদেশের বিশাল একটা টার্নিং পয়েন্ট, কোনো বিরোধী দল নাই, ঠিক আছে, কোনো বিরোধী দল বাংলাদেশে নাই, ইলেকশনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, আওয়ামী লীগের মধ্যে থেকে প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট তৈরি করা হয়েছে,
পৃথিবীর ইতিহাসে এই ধরনের নির্বাচন কেউ জীবনে কোথাও দেখেনি, ওইভাবে নির্বাচন করা হল, যে নির্বাচনের মাধ্যমে হাসিনা শেখ আবার গভর্নমেন্ট ফর্ম করছে। এবং যেদিন থেকে গভর্নমেন্ট ফর্ম করছে সেদিন থেকে বাজারে কথিত আছে $200-500 million নিয়ে তারেক রহমানকে চুপ করিয়ে দেওয়া হয়েছে, এটা কত বাজারের কথা। কিন্তু বাংলাদেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে বিএনপির অকর্মণ্যতা, বিএনপির কোনো ভূমিকা নাই, জামাত ইসলামের কোনো ভূমিকা নাই, ভারতীয় দালাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিন আগে কোথায় আবার বক্তব্য দিয়েছে দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে মনে হাসি যে মির্জা ফখরুল তুই ওবায়দুল কাদেরের চাইতো তুমি মেয়ে অযোগ্য, ওবায়দুল কাদেররে আমি তোমার সামনে যোগ্য মনে করি, কারণ ওবায়দুল কাদের ভালো পা চাটতে পারে, ওবায়দুল কাদের হাসিনার প্রতি এবং আওয়ামী লীগের প্রতি যতটা লয়াল মির্জা ফখরুল তুমি তার 100 ভাগের 1 ভাগও তুমি লয়াল না, তুমি তো 3 মুখ 4 মুখ একটা সাপ মির্জা ফখরুল। তোমার হওয়া উচিত ছিল প্রাইমারি স্কুলের কোন টিচার, তুমি এত বড় একটা জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিতে আসছো লানতই দলটার প্রতি, লানতই দলটাকে যারা চালায় তাদের প্রতি, যে তোমার মতো একটা অযোগ্য লোককে এখন ওখানে বসিয়ে রেখেছে। এখন আপনারা যদি সার্বিকভাবে চিন্তা করেন, এখন আমরা যে কথাটা সাকিব আমাকে বলেছে যে বাংলাদেশ জিয়াউর রহমান সাহেবের পরে বাংলাদেশে কোনো রাডার ক্রয় করা হয়নি, তথ্যটা ঠিক ছিল যে জিয়াউর রহমান সাহেব রাডার ক্রয় করেছে। এখন আমি জিয়াউর রহমান সাহেবকেই বলবো বাংলাদেশের শেষ রাষ্ট্রপতি, যিনি বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে উনি শুধু রাডারই কিনেন নাই, উনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজিয়েছিলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে রাইটফুলি ইকুইপড করেছিলেন, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে উনি ভারতের সমসাময়িক করার জন্য যতগুলো স্টেপ নেওয়ার ছিল উনি প্রত্যেকটা কাজই উনি ঠিকমতো করেছেন। কিন্তু এর পরবর্তী সময় যেই সরকার প্রধান যারাই এসেছে তারা জিয়াউর রহমান সাহেবের এই কাজগুলোকে ওই পর্যায়ে আটকে রেখেছে, যার জন্য সাকিবের এই প্রশ্নের জবাবে আমি যদি বলি বাংলাদেশে কেন রাডার কেনা হয় নাই, বাংলাদেশে কেন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অন্যান্য ব্যবস্থাদি গ্রহণ করা হয় নাই, একটা কারণে করা হয় নাই, আপনাদেরকে আমি বলি। এশা সাহেবের কথায় যদি আপনারা কেউ মনে থাকে, এশা সাহেব রাশাদ থেকে এটিপি বিমান ক্রয় করেছিল। আপনারা কি জানেন এটিপি বিমান ক্রয় করার পরে তারা বিমান এয়ারলাইন্স এ এটিপি কে তারা একবারের জন্য কোথাও লঞ্চ করতে পারে নাই, 100 কোটি টাকা ওখানে ভর্তুকি দিছে এটিপি ক্রয় করার পরে রাশাদ থেকে। এক, দুই, এর পরবর্তী সময় দেখা গেল ওটাকে কি বলে হাসিনা মাগি এবং বিএনপি সরকার বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে বিদেশ থেকে তারা মিলিটারি ইকুইপমেন্ট ক্রয় করার কথা বলেছে, কিন্তু তারা কি করেছে নিজেদেরকে যারা ঘুষ বেশি দিয়েছে ওই ঘুষগুলো তাদের পকেটে নেয়ার জন্য তারা যে ইকুইপমেন্ট গুলো বাংলাদেশের কোনো কাজে আসবে না ওই ইকুইপমেন্ট গুলো তারা ক্রয় করেছে, কিন্তু যেগুলো রাডারের মতো জিনিস অথবা ইন্টেলিজেন্স ব্যাকআপের জন্য যে ইকুইপমেন্ট গুলো মিলিটারি ইকুইপমেন্ট গুলোর দরকার ছিল তার ধারে কাছে কেউ পাড়া দেয় না। এখন সাকিবের মতো সচেতন লোকজন এটা বলবেই যে তারা রাডার কিনে নাই, রাডার কেন কিনবে, ভারত মিয়ানমার বাংলাদেশ সীমান্তে ভারতীয় রাডার বসানো হয়েছে, বঙ্গোপসাগরের উপকূলে রাডার বসানো হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত অঞ্চলে রাডার বসানো হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ভারতীয় রাডার বসানো হয়েছে। এখন সাকিবের মতো লোকজন বলবে ভাই বাংলাদেশিদের রাডার কই, আমাদের রাডার কি, আমরা কি ভারতের ভিতরে যাই দেখবো নাকি যে ভারতের কোথায় কি আছে এটা দেখানোর জন্য, আমাদের কোনো কিছু তো সবকিছুই দেখবে, হাসিনার দুই কাপড়ে হাসিনার কাপড়ের প্যান্টের নিচেও একটা রাডার বসানো আছে, হাসিনা ওইখানে কয়বার পাত মারে। এখন বাংলাদেশের আপনি রাডার নিয়ে চিন্তা করছেন, আমি রাডার নিয়ে চিন্তা করছি না, আমি কি চিন্তা করছি জানেন, আমাদের বাংলাদেশি ভাই বোন আত্মীয় স্বজন যারা, আপনারা আসলে কি সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্বের অস্তিত্ব চান অথবা অস্তিত্ব চান না, নাকি আপনারা মনে করেন আপনারা ভারতের কেপ্ট হয়ে থাকবেন, কেপ্টের ভালো বাংলা কি, আমি ভাই অনেক সময় আমি বাংলায় আমি আমি বোধহয় বাংলা শব্দগুলো মানে রক্ষিতা রক্ষিতা, আপনারা যদি ভারতের রক্ষিতা এই পরিচয়টা আপনাদের কাছে গর্বের বিষয় হয়
তাহলে আপনারা রক্ষিত হয়ে থাকেন? আপনারা যেভাবে আচরণ করছেন জয় বাংলা স্লোগান দিয়ে, আমার তো মনে হয় হাসিনা ভারতীয় রক্ষিতা হয়ে সে খুব গর্বের সাথে ক্ষমতা ধরে বসে আছে। আমার তো মনে হয় আপনারাও রক্ষিত হওয়া পছন্দ করেন। এবং ভারতে যে এখন নির্বাচন হচ্ছে, নরেন্দ্র মোদী তারা তাদের নির্বাচন এই প্রচারণার ক্ষেত্রে তারা একটা জিনিস এখন চালাচ্ছে, তারা বলছে যে এখন আমাদের যে তেঁতুলিয়া সীমান্ত রয়েছে, সেই তেঁতুলিয়া সীমান্ত নাকি তারা ট্রানজিটের ব্যবস্থা করবে, তারা যদি আরেকবার ক্ষমতা আসতে পারে ওখান দিয়ে যাতায়াত তারা করার ব্যবস্থা করবে। এবং শুধু তেঁতুলিয়ায় না, আমি আপনাকে বলি তারা ক্যান্টনমেন্টের মধ্যে দিয়েও ভারতকে যাতায়াতের ব্যবস্থা দিবে। এবং আপনি অলরেডি 2017 সালের 4 এপ্রিলে বাংলাদেশের প্রত্যেকটা সেনানিবাসের অভ্যন্তরে ভারত তাদের অফিস স্থাপন করতে পারবে, মিলিটারিদের সাথে তাদেরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন জায়গায় তাদের প্রশিক্ষণ ইন্সপেকশনের কি ওই যে তারা দেখে তদারকি করতে পারবে, তাদেরকে ট্রেনিং করাবে। আপনি বুঝেছেন, স্ট্যান্ডার্ড হতে হবে ভারতীয় স্ট্যান্ডার্ড। ভারতীয় সিনেমায় সেনাবাহিনীর দেখানো হয় এর চাইতে কঠিন বাহিনী আর হয় না, কিন্তু বাস্তবে কবে জানি দেখাইছে ভারতীয় এক সিপাই পাশার কাপড় উদলা করে পায়খানা করছে, পানি নেওয়ার জন্য খাল পারে যেয়ে নামছে। আমাদের বাংলাদেশিদের সেনাবাহিনী যায় এই সেনাবাহিনীর ওই পর্যায়ে নামানোর জন্য তারা এখন একই পর্যায়ে নিয়ে গেছে, এখন তার ওদিকে যাবে। নিজস্ব রাডার দিয়ে কি করবেন আলামিন খান? আপনি বলছেন আমাদের নিজস্ব রাডার চাই, আমাদের রাডার দিয়ে কি করবেন আপনি ভাই? কোন জায়গায় বসাবেন রাডার? আমাদের রাডারটা আপনারা বসাবেন কোথায় ভাই, যেখানে ভারতীয় রাডার দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী কি করে, সেনাবাহিনী কি করে, বিমান বাহিনী কি করে, নৌবাহিনী কি করে, পুলিশ র‍্যাব কি করে, প্রতি মুহূর্তে দেখতেছে বিরোধী দলের রাজনীতিবিদরা কর্মীরা নেতারা কোথায় কি করছে, প্রতিদিন তদারকি করতেছে। তো আপনি রাডার দিয়ে আপনারা কি করবেন ভাই, রাডার কোথায় বসাবেন? কোনো লাভ নাই রাডার বসে। বাংলাদেশে বিরোধী দল বলতে এখন আর কোনো দল নাই। বাংলাদেশে যারা নিজেদেরকে বিরোধী দল বলে দাবি করে যে আমরা বিরোধী দল, আমি মনে করি না তারা কোনো বিরোধী দল। তারা সরকার এই মুহূর্তে ভারতের পা চাটার দল। এবং আমি এই এক সময় কথায় কথায় বলি, অনেকে বলে যে গো ভাই আপনি দুই পার্টিরই এভাবে গালিগালাজ করেন। ভাই এত বড় জনসমর্থন নেয়ার পরে কোনো পলিটিক্যাল পার্টি যদি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় ওটাকে আমি কোনো রাজনৈতিক নেতৃত্ব বলবো না, এটাকে কোনো রাজনৈতিক নেতৃত্ব বলবো না। কিভাবে রাজনৈতিক নেতৃত্ব হয়,